সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার। বেশিরভাগ ইসরায়েলি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বললেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের কোনো অস্তিত্ব নেই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে মার্কিন সেনারা। ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে পাল্লা 2000 কিলোমিটার করা হতে পারে বললেন জেনারেল আমির আলী হাজিজাদে। টাইটান বিস্ফোরিত হওয়ার পরপরই শব্দ শনাক্ত করেছিল মার্কিন নৌবাহিনী। এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা খুশি করছে আমরা লড়ে নেব বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন তার দেশে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি কোনো বৈষম্য করা হয় না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার। ক্লাস্টার বা গুচ্ছ বোমা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বোমা সরবরাহ করতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা লরা কুপার বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসম্যানদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের কাছে এই অস্ত্র পাঠানোর পক্ষে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের পরামর্শের কথা তুলে ধরেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা মনে করেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া হলে তাই স্থলযুদ্ধে রুশ সেনাদের পিছু হটানোর ক্ষেত্রে সহায়ক হবে। ইউক্রেন সরকার দ্বিমুখী কাজে ব্যবহারযোগ্য প্রথাগত গোলাবারুদের উন্নত সংস্করণ পাঠাতে জো বাইডেনের মার্কিন সরকারের উপর চাপ সৃষ্টি করতে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। কুপার বলেছেন, আনুষ্ঠানিকভাবে কিয়েভের কাছে এখনো মার্কিন সরকার এ ধরনের অস্ত্র পাঠানোর অনুমোদন দেয়নি কংগ্রেসের বাধা ও মার্কিন মিত্রদের উদ্বেগের কারণে। তবে পলিটিকো সহ কোনো কোনো মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কংগ্রেসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেনের কাছে এ ধরনের অস্ত্র তথা ডিপিআইসিএম পাঠাতে পারেন। ইউক্রেনের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত একজন মার্কিন কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে গত ডিসেম্বর মাসে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে যুদ্ধে ইউক্রেনের বিজয় সম্ভাবনা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক এক চুক্তি বা কনভেনশনের আলোকে ক্লাস্টার বোমা তৈরি ও ব্যবহার নিষিদ্ধ। বিশ্বের 100 এরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও মার্কিন সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হলে একটি অঞ্চলের বিশাল এলাকায় এ ধরনের বোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছড়িয়ে পড়ে এবং তাতে বহু বেসামরিক মানুষও হতাহত হয়। নিক্ষেপের বহুকাল পরে এসব বোমার ধ্বংসাত্মক প্রক্রিয়া অব্যাহত থাকে। বেশিরভাগ ইসরায়েলি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বললেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া বলেছেন, প্রতিরোধ কমান্ডারদের হত্যার অভিযান চালিয়ে ইসরায়েল কোনো কিছু অর্জন করতে পারবে না, কারণ নতুন ফিলিস্তিনি নেতাদের আবির্ভাবের ফলে প্রতিরোধ চলতেই থাকবে। ইরানের প্রেস টিভিকে দেখা একান্ত সাক্ষাৎকারে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন তিনি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনি জাতির অন্য কোনো পথ খোলা নেই এবং দখলদার ইসরায়েলি গোষ্ঠী গভীরভাবে দ্বিধা বিভক্ত হয়ে আছে বলে তিনি উল্লেখ করেন। অধিকৃত অঞ্চলের বেশিরভাগ ইসরায়েলি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলে হানিয়া জানান। অব্যাহত ইসরায়েলি অপরাধযোগ্য যে ফিলিস্তিনিদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞা বা মনোবল জোরদার করেছে ফিলিস্তিনি জাতি তা এরই মধ্যে প্রমাণ করেছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ বলে হানিয়া উল্লেখ করেন। তিনি বলেন, সম্প্রতি গাজার যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী জিহাদকে হামাসের সামরিক শাখা সব ধরনের সহায়তা দিয়েছে এবং এই যুদ্ধে সম্মুখ ফ্রন্টে হামাসের সেনারাও ছিল। হামাসের রাজনৈতিক শাখার প্রধান নেতা ইসমাইল হানিয়া আরো বলেছেন, 1982 সালে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে দখলদারিত্ব কায়েম করেছে ছিল আর এখন ইসরায়েলি সেনারা গাজা সীমান্ত অতিক্রমে কিংবা ফিলিস্তিনি শহরগুলোর সড়কগুলোতে প্রতিরোধকামীদের উপস্থিতির কারণে এইসব শহরে প্রবেশের দুঃসাহসও দেখাতে পারছে না। ইসমাইল হানিয়া তেহরানে ফিলিস্তিনিদের ইসলামী জিহাদ নেতৃবৃন্দের সঙ্গে হামাস নেতাদের সাম্প্রতিক যোগাযোগকে ফিলিস্তিনি জাতির প্রতিরোধের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি বলে মন্তব্য করেছেন। তিনি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে হামাসের সম্পর্ককে খুব ভালো বলে উল্লেখ করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন জরুরি। ইসমাইল হানিয়া সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরানের কিংবদন্তি কমান্ডার সৈয়দ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ফিলিস্তিনের সমর্থক অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইসরায়েল বিরোধী প্রতিরোধ গড়ে তোলার অন্যতম প্রধান নায়ক বলে অভিহিত করেন। ইসমাইল হানিয়া ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে গোটা অঞ্চল লাভবান হবে এবং এর ফলে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া থেমে গেছে বলে তিনি জানান। ইরান ও মিশরের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সম্পর্কেও তিনি বলেছেন, কায়রো তেহরানের স্বাভাবিক সম্পর্কে গোটা অঞ্চল লাভবান হবে।
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের কোনো অস্তিত্ব নেই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি কোনো বৈষম্য হয় না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার 22 জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। মোদীর সঙ্গে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। মুসলিম সহ অন্য সংখ্যালঘুদের অধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আপনি কেমন পদক্ষেপ নিতে ইচ্ছুক? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মোদী জানিয়েছেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, আমার সরকার ও আমাদের সংবিধান প্রমাণ করেছে যে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব। আমার প্রশাসনে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্যের স্থান নেই। তবে মানবাধিকার গোষ্ঠী ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মোদী প্রশাসনের বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের তথ্য রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতে মুসলমান, হিন্দু, দলিত, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে জনসম্মুখে মোদীকে প্রশ্ন করতে চাপ দিচ্ছিল বাইডেনের ডেমোক্রেটিক বিষয়টি দলের কিছু নেতা মানবাধিকার গোষ্ঠীগুলো। 2014 সাল থেকে হিন্দু জাতীয়তাবাদী পার্টির জন্য ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমতায় আছেন মোদী। মোদীর বক্তব্যের জেরে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ। এদিকে মোদীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ করতে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সামনে জড়ো হন অনেক মানুষ। বিক্ষোভে উপস্থিত ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের অ্যাডভোকেসি ডিরেক্টর অজিত শাহি বলেন, মোদীর বোঝা উচিত সংবাদ সম্মেলনে কেন তাকে প্রথমই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে। ভারতে অধিকার লঙ্ঘনের বিষয়টি সবার কাছে স্পষ্ট। ভারতীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান হিন্দুত্ব ওয়াচের প্রতিষ্ঠাতা রাকিব হামিদ নায়েক বলেন, মোদীর সম্পূর্ণ মন্তব্য মিথ্যা। সংখ্যালঘুদের জন্য ভারত একটি আতঙ্কে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও চীনকে মোকাবেলায় ওয়াশিংটনের কাছে ভারত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মার্কিন সরকারের পক্ষে মোদী প্রশাসনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা করার জন্য কঠিন বিষয়ে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এমন কথাই বলেছেন। তাই তো বৃহস্পতিবার লালগালিচা বিছিয়ে মোদীকে স্বাগত জানিয়েছেন বাইডেন প্রশাসন। সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে মার্কিন সেনারা। রাশিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করছে। সিরিয়া বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লেভারেন্টিয়েভ এই তথ্য জানিয়েছেন। রুশ সংবাদ মাধ্যম রিয়া জানিয়েছে লেভারেন্টিয়েভ বলেছেন, উত্তর পূর্ব সিরিয়া ছাড়াও আত্মানব অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে মার্কিন সেনারা। বেশ দীর্ঘকাল ধরে সিরিয়ার সব অঞ্চল দখল করে রেখেছে মার্কিন সেনারা। মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াকে অস্থিতিশীল করতে চায় বলে লেভারেন্টিয়েভ মন্তব্য করেন। সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে দামেস্ক সরকারের অব্যাহত আহ্বান সত্ত্বেও দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির জোরদারের খবর এলো। মার্কিন যুক্তরাষ্ট্র 2014 সাল থেকে সিরিয়ায় সেনা ও সামরিক সাজ সরঞ্জাম মোতায়েন করে রেখেছে জাতিসংঘের অনুমোদন ছাড়াই। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস দমনের নামে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে মার্কিন সরকার। অথচ সিরিয়ায় দায়েশ সহ নানা সন্ত্রাসী গোষ্ঠীকে মদত যুগিয়ে দিচ্ছে মার্কিন সেনারা এবং তারা সেখান থেকে গম ও তেল সহ নানা সম্পদ চুরি করেছে। মসজিদ বা বদতপোষ্ট দাগ ফিরে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত আইএস বাশার আসাদের সরকারি বাহিনী ও আসাদ সরকারের মিত্রদের হাতে 2019 সালের শেষের দিকে সিরিয়ায় পরাজিত হয়। তবে দায়েশ এখনো বিদেশি মদতপুষ্ট কয়েকটি সন্ত্রাসী বাহিনী সিরিয়ায় মার্কিন সহায়তা নিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে সিরিয়ার তেল সম্পদের জন্যই মার্কিন সেনারা সেখানে উপস্থিত রয়েছে। ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার করা হতে পারে বললেন হাজিজাদে। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, তার দেশের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার দ্বিতীয় সংস্করণে এর পাল্লা 1400 কিলোমিটার থেকে বাড়িয়ে 2000 কিলোমিটার করা হতে পারে। বুধবার ইরানের উত্তরাঞ্চলীয় শহরে মাজান্দারান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক উৎসবে তিনি এই তথ্য জানান। চলতি মাসের গোড়ার দিকে ইরান প্রকাশ্যে তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার সফল পরীক্ষা সম্পন্ন করে। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন ছিল ইরানি ক্ষেপণাস্ত্র খাতে দেশটির শক্তি বৃদ্ধি ঐতিহাসিক সাফল্যের স্বাক্ষর। ফাত্তা শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিসম্পন্ন এবং সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বাধা এড়িয়ে সেগুলোকে ধ্বংস করে দিতে সক্ষম। ইরান সহ বিশ্বের কেবল 4টি দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই প্রযুক্তি থাকলেও দেশটি এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করতে পারেনি। টাইটান বিস্ফোরিত হওয়ার পরপরই শব্দ শনাক্ত করেছিল মার্কিন নৌবাহিনী।
মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সমুদ্রের তলদেশে বিস্ফোরণের মতো শাব্দিক অসঙ্গতি শনাক্ত করেছিল বলে দাবি মার্কিন নৌবাহিনীর। শুক্রবার 23 জুন এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে। তবে সেটি নির্দিষ্টভাবে টাইটান বিস্ফোরণের শব্দ কিনা নিশ্চিত হতে না পেরে উদ্ধার অভিযানে থাকা কোস্টগার্ডকে জানায় নৌবাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে সিবিএ নিউজ এই তথ্য জানিয়েছে। তবে আরও আগে জনগণকে এই তথ্য না জানানোর কোনো কারণ জানাননি তিনি। মার্কিন নৌবাহিনীর সাবেক চিকিৎসক ডেল বল ধারণা করছেন, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে মারা গেছেন ডুবোযানটিকে থাকা 5 ক্রু। মার্কিন নৌবাহিনীর সোনার সিস্টেমের মাধ্যমে শব্দ শনাক্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়। আটলান্টিক মহাসাগরের গভীরে সোভিয়েত সাবমেরিনের চলাচল শনাক্তের জন্য 1950-এর দশকে সন্ডার সার্ভিলেন্স কর সিস্টেমটি তৈরি হয়েছিল। তবে শনাক্তকৃত এই শব্দটি যে টাইটান বিস্ফোরণের সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার 18 জন 5 পর্যটক সহ হারিয়ে যায় সাবমেরিন টাইটান। যাত্রা শুরু 1 ঘন্টা 45 মিনিট পরে পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা খুশি করছে আমরা লড়ে নেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা খুশি করছে আমরা লড়ে নেব। রাজ্য পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যপাল ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের আবহে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। বুধবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়নিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিবি আনন্দ বোস। এমনকি নির্বাচন কমিশনারকে সরানো হতে পারে বলেও খবর ছড়িয়েছে। রাজ্যপালের মনোভাবে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মহাজোটের বৈঠকে যোগ দিতে পাটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারণ সহজ নয়, তাকে সরাতে গেলে ইম্পিচ করতে হবে, এটা সহজ নয়। এরপরে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করে বলেন, আমি মনে করি ওরা যত আমাদের ঘাটাবে, যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজেই যত ওরা আক্রমণাত্মক হচ্ছে রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছা তাই করছে, এর জবাবে মানুষও দেওয়ার জন্য তৈরি আছে। আমরা লড়ে নেব এবং জিতে নেব। মমতা বলেন, এত শান্তির মধ্যে মনোনয়ন জমা জীবনে কোনোদিন হয়নি। বিজেপি শাসিত ত্রিপুরার উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার 96% আসনে নির্বাচনী হয় না, অন্যদের প্রতিদ্বন্দ্বিতাই করতে হয় না, কিন্তু আমাদের এখানে 2,36,000 মনোনয়ন জমা পড়েছে। 71,000 বুথের মধ্যে মাত্র 4টে বুথে গন্ডগোল হয়েছে, এর মধ্যে একটা বুথে আমাদের 2 জনকে হত্যা করা হয়েছে। তাতে একেবারে A to Z কেন্দ্রীয় সরকারের যত এজেন্সি আছে সব এক হয়ে গেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।